নমস্কার সবাইকে আজকে আবার নতুন একটি প্রতিবেদন নিয়ে আসলাম এই প্রতিবেদনে আমরা কথা বলবো ফের অভিযোগ এবং এসএসসির রিপোর্ট তলব আমরা সবাই জানি কি জানি যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গিয়েছে যারা দু হাজার ষোলো সনে পেয়েছিল এবং সেখানে সতেরো দফায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সেই কারণবশত কলকাতা হাইকোর্ট সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে মানে টোটাল নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাদের নিয়োগ হয়েছিল সবাইকে যোগ্য অযোগ্য সবাইকে একসঙ্গে বাতিল করে দিয়েছে এবং সেই জায়গায় এখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আছে সেই ব্যাপারটা নিয়ে যেন কিভাবে তাদেরকে স্বস্তি দেওয়া যায় কিন্তু কোথাও সেই স্বস্তির সুযোগ পাওয়া যাচ্ছে না তো আমরা আজকে আজকের আনন্দবাজার পত্রিকায় যখন দেখলাম সেখানে নতুন একটা টপিক উঠে আসলো সেটা হচ্ছে ফ্যান নিয়োগের অভিযোগ এস রিপোর্ট তলব আমরা জানি প্রায় ষাট হাজার লোক এরপরে দু হাজার ষোলো সনের পরে বিভিন্নভাবে ট্যাটের মাধ্যমে নিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে এবং এখন অনেকেরই অনেকেরই বলতে পারো ভবিষ্যৎ ঝুলছে এবার কেন ঝুলছে সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা এবং সেই বিষয়টা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো যারা ট্যাটের সঙ্গে সম্পর্কিত বা পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো পরে ট্যাটে মাধ্যমে চাকরি পেয়েছে তোমাদের সবাইকে বলছে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে কারণ শেষ পর্যন্ত তোমাদের সবার ব্যাপারে কথা রয়েছে এখানে তো চলো শুরু করে এবং সবাইকে বলি টার্গেট ট্যাটে সবাইকে ওয়েলকাম এখানে আমাদের মক টেস্ট এবং ট্যাট সম্পর্কিত সম্পূর্ণ ক্লাসেস এবং যে কোনো নতুন আপডেট সমস্ত কিছু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো সাবস্ক্রাইব করে রাখো এবং যে কোনো তোমাদের মন্তব্য থাকবে সেটাকে কমেন্ট করে দেবে এবং প্রয়োজনীয় লোকদের সঙ্গে বা কাছের লোকদের সঙ্গে শেয়ার করে নেবে এই ক্লাসটি তো এখানে কি বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেটা আমরা জানি সেই লড়াই আপাতত সুপ্রিম কোর্টে পৌঁছেছে সেটাও আমরা জানি এরই মধ্যে 2020 সালের এসএসসি এক শিক্ষিকা খুব ইম্পর্টেন্ট কিন্তু শিক্ষিকা পদ পারছিল মামলা করে অভিযোগ জানিয়েছেন যে মেধা তালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি এবার 2020 সালের যে এসএসসি এর মাধ্যমে যে নিয়োগ হয়েছিল সেখানে উনি দু নম্বরে ছিলেন তালিকায় কিন্তু উনাকে নিয়োগ করা হয়নি তো বিশাল বড় একটা ক্লেম কিন্তু উনি করেছেন এবং এলিগেশন যেহেতু করেছেন নিশ্চয়ই উনার কাছে তথ্য আছে না হলে থরিনা কেউ আমাদের হাইকোর্টে যায় বুধবার মামলা শুনানিতে মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীর কাছ থেকে এই অভিযোগ শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ এই ব্যাপারে দু সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এস কে রিপোর্ট দিতে হবে মানে রিপোর্ট জমা দিতে হবে তো বিস্তারিত মেধা তালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও কেন মামলাগারের মামলাকারে চাকরি পেলেন না তার ব্যাখ্যা দিতে হবে এস এস বিশাল বড় জটিলতা কিন্তু এইখানে যদি সেম কারণে সেম ভাবে যদি কোনো দুর্নীতি পাওয়া যায় তাহলে কিন্তু সবার রিক্রুটমেন্ট এখানে আটকে যেতে পারে বা যারা রিক্রুটমেন্ট পেয়েছে ও সেম ঘটনা কিন্তু হতে পারে এটার ইঙ্গিত আমি দিচ্ছি কারণ কোর্ট বলেছে এই কথা মামলাকারীর আইনজীবী জানান তার মক্কেল রানী সোনার দু হাজার বিশ সালে সাঁওতালি মাধ্যম স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষিকা পদের পরীক্ষায় উত্তীর্ণ হন দু হাজার বিশ সালে উত্তীর্ণ হয়েছিলেন প্রথম তালিকায় তার নম্বর ছিল নাম্বার মানে একান্ন নম্বর ছিল নামটা পরে চূড়ান্ত তালিকায় তার নাম দ্বিতীয় স্থানে উঠে আসে দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও রা নি চাকরি পাননি অভিযোগ অন্য প্রার্থীরা এসএসসির কাছ থেকে নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন মানে দু হাজার বিশের ওই পরীক্ষা নিয়োগ হওয়ার পরে প্রথমে তো ওনার প্রথম তালিকায় হয়তো বা একান্ন নম্বরে ছিলেন উনি তার সঙ্গে যারা ছিল ওনারা চাকরি পেয়ে গেছেন এর মধ্যে তিনি দুবার এসএসসির সঙ্গে যোগাযোগ করলেও কোনো শুধু পাননি বিশাল বড় ক্লেম কিন্তু এলিগেশন বিশাল বড় আমি বারবার বলে দিচ্ছি এই ব্যাপারটা অনেক দূর যাবে মামলাকারের আইনজীবী বক্তব্য শোনার পরেই বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসির আইনজীবী সুতন পাত্রের সঙ্গে উদ্দেশ্যে প্রশ্ন করেন আপনার কাছে এই বিষয়ে তথ্য আছে মেধা তালিকা দ্বিতীয় হয় কেন চাকরি সুপারিশপত্র মেলেনি এস কাছে আবেদন করেও কেন উত্তর মেলেনি সুতন অবশ্য নির্দিষ্ট উত্তর দিতে পারেনি দেখুন কত বড় কথা এত বড় প্রশ্ন কিন্তু উত্তর কিছুই আসলো না এই বিষয়ে কর্তৃপক্ষের থেকে যথাযথ তথ্য নিয়ে উত্তর দিতে হবে তারপরে বিচারপতি রিপোর্ট দেওয়ার জন্য দু সপ্তাহ সময় দেন এবার প্রসঙ্গত খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা প্রসঙ্গত এসএসসি দু সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে বিবিধ অভিযোগ উঠেছিল হাইকোর্টের নির্দেশেই সেই ঘটনায় সিবিআই এবং ইডি তদন্ত নামে তদন্তে নামে এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য অনেকেই গ্রেপ্তার হন সেই মামলাতেই সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গোটা নিয়োগ প্রক্রিয়ায় ছত্র দফায় অনিয়ম খুঁজে পেয়েছে এবং তার পরে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছে তার জেরে পঁচিশ হাজার চাকরি বাতিল হচ্ছে সেটা আমরা সবাই জানি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে তবে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এস এস সুপ্রিম কোর্টে গিয়েছে আপাতত মামলাটি নিচে শীর্ষ আদালতে বিচারাধীন ওই মামলাতেও হাইকোর্ট এস কাছে যোগ্য অযোগ্য প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা চেয়েছিল কিন্তু এস সেই তালিকা দেয়নি তো এখানে একটা কথা স্পষ্ট তো হচ্ছে আজকে যে এই যে ঘটনাটা এই ঘটনাটা

কোনো ক্লাসের প্রয়োজনীয়তা থাকলে মক টেস্ট প্রতিনিয়ত আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত গ্রুপগুলির ফেসবুক টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই জয়েন করে নেবে এবং ক্লাসটা সবার সঙ্গে শেয়ার করে নেবে এবং সাবস্ক্রাইব মাস্ট বি করবে